বিনোদন জগতের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট। কয়েক যুগ অতিক্রম হলেও ওডিআই সুপার লিগে খেলছে মাত্র ১৩টি দল। এই ১৩টি দলের মধ্যে ওডিআইতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল কোনটি, চলুন আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক। টিম নিউজিল্যান্ড। ওডিআইতে ৮০৩ ম্যাচে ৩৬৮ জয়ের বিপরীতে ৩৮৬ পরাজয়, ম্যাচ ড্র করেছে ৬০টিতে এবং রেজাল্ট আসেনি ৪২টিতে, যেখানে নিউজিল্যান্ডের উইনিং পারফরমেন্স ৪৮.৮১। টিম ইংল্যান্ড, ৭৭৯ ম্যাচে ৩৯২ জয়ের বিপরীতে পরাজয় ৩৪৮টি, যেখানে ম্যাচ ড্র করেছে ৯টিতে এবং ম্যাচের রেজাল্ট আসেনি ৩০টিতে, ইংল্যান্ডের উইনিং পারফরমেন্স ৫২.৯৩। টিম ইন্ডিয়া, ১০২৯ ম্যাচে ৫৩৯ জয়ের বিপরীতে পরাজয় ৪৩৮টি, ম্যাচ ড্র করেছে ৯টিতে, ম্যাচের রেজাল্ট আসেনি ৪৩টিতে এবং ইন্ডিয়া দলের উইনিং পারফরমেন্স ৫৫.১২। টিম বাংলাদেশ, ৪০৯ ম্যাচে ১৪৯ জয়ের বিপরীতে পরাজয় ২৫২টি, কোনো ম্যাচে ড্র করেনি, রেজাল্ট আসেনি ৮টিতে, উইনিং পারফরমেন্স ৩৭.১৫। টিম পাকিস্তান, ৯৫২ ম্যাচে ৫০৩ জয়ের বিপরীতে পরাজয় ৪২০টি, ম্যাচ ড্র করেছে ৯টিতে, রেজাল্ট আসেনি ২০টিতে, পাকিস্তান দলের উইনিং পারফরমেন্স ৫৪.৪৫। টিম অস্ট্রেলিয়া, ৯৭৮ ম্যাচে ৫৯৪ জয়ের বিপরীতে পরাজয় ৩৪১টি, ম্যাচ ড্র করেছে ৯টিতে, ম্যাচের রেজাল্ট আসেনি ৩৪টিতে, উইনিং পারফরমেন্স ৬৩.৪০। আফগানিস্তান, ১৪১ ম্যাচে ৭৭ জয়ের বিপরীতে পরাজয় ৬৬টি, ম্যাচ ড্র করেছে ১টিতে, রেজাল্ট আসেনি ৪টিতে, আফগানিস্তানের উইনিং পারফরমেন্স ৫১.৪৫। টিম সাউথ আফ্রিকা, ৬৫৪ ম্যাচে ৩৯৯ জয়ের বিপরীতে পরাজয় ২২৮টি, ম্যাচ ড্র করেছে ৬টিতে, রেজাল্ট আসেনি ২১টিতে, উইনিং পারফরমেন্স ৬৩.৫০। টিম ওয়েস্ট ইন্ডিজ, ৮৫৪ ম্যাচে ৪১১ জয়ের বিপরীতে পরাজয় ৪০৩টি, ম্যাচ ড্র করেছে ১০টিতে এবং রেজাল্ট আসেনি ৩০টিতে, ওয়েস্ট ইন্ডিজের উইনিং পারফরমেন্স ৫০.৪৮। টিম শ্রীলঙ্কা, ৮৮৩ ম্যাচে ৩৯৯ জয়ের বিপরীতে পরাজয় ৪০০টি, ম্যাচ ড্র করেছে ৫টিতে এবং ম্যাচের রেজাল্ট আসেনি ৩৯টিতে, শ্রীলঙ্কার উইনিং পারফরমেন্স ৪৭.৫৭। টিম আয়ারল্যান্ড, ১৮৫ ম্যাচে ৭৫ জয়ের বিপরীতে পরাজয় ৯৫টিতে, ম্যাচ ড্র করেছে ৩টিতে, ম্যাচের রেজাল্ট আসেনি ১২টিতে, যেখানে আয়ারল্যান্ডের উইনিং পারফরমেন্স ৪৪.২১। টিম জিম্বাবুয়ে, ৫৫৯ ম্যাচে ১৪৬ জয়ের বিপরীতে পরাজয় ৩৯২, ম্যাচ ড্র করেছে ৮টিতে এবং ম্যাচের রেজাল্ট আসেনি ১৩টিতে, জিম্বাবুয়ের উইনিং পারফরমেন্স ২৭.৪৭। টিম নেদারল্যান্ডস, ১০৬ ম্যাচে ৩৫ জয়ের বিপরীতে পরাজয় ৬৬, ম্যাচ ড্র করেছে ১টিতে, রেজাল্ট আসেনি ৪টিতে, নেদারল্যান্ডসের উইনিং পারফরমেন্স ৩৪.৮০। ওডিআই সুপার লিগের এই ১৩টি দলের মধ্যে উইনিং পারফরমেন্স বিবেচনায় সবচেয়ে শক্তিশালী দল সাউথ আফ্রিকা এবং সবচেয়ে দুর্বল দল জিম্বাবুয়ে। উইনিং পারফরমেন্স বিবেচনায় দ্বিতীয় অবস্থানে অস্ট্রেলিয়া, তৃতীয় অবস্থানে ইন্ডিয়া, চতুর্থ অবস্থানে পাকিস্তান, পঞ্চম অবস্থানে ইংল্যান্ড, ষষ্ঠ অবস্থানে আফগানিস্তান, সপ্তম অবস্থানে ওয়েস্ট ইন্ডিজ, অষ্টম অবস্থানে নিউজিল্যান্ড, নবম অবস্থানে শ্রীলঙ্কা, দশম অবস্থানে আয়ারল্যান্ড, ১১তম অবস্থানে বাংলাদেশ এবং দ্বাদশতম অবস্থানে নেদারল্যান্ডস।